তো এখান থেকে পাবে এখন তোমরা আনলিমিটেড এক্সপি, দেন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, তোমাদের সবাইকে স্বাগত বাংলা গেমার্স চ্যানেলে। তো আজকে আমরা বানাবো একটা এক্সপি ফার্ম। আমি যেমনটা বলতেছিলাম যে আমাদের এনচেনমেন্ট টেবিলটা বানানো শেষ হয়ে গেছে, তো এখন আমাদের লাগবে এনচেন করার জন্য এক্সপি। তো এক্সপি আমাদের খুবই বেশি দরকার, তো আমি একটা এক্সপি ফার্ম এর আগের পর্বে খুঁজে রাখছিলাম। তো আজকে আমরা সেই এক্সপি ফার্মটাকে কমপ্লিট করবো। আর আমি এখন যেখানে আছি সেখানটা হচ্ছে আমি ভিলেজারের জন্য একটা ঘর বানাইছি। তোমরা দেখতে পাচ্ছ এরিয়াটা অনেক বড়, আমি ভিলেজারের জন্য একটা ঘর বানাইছি এখানে। তো এটা আমি নেদার থেকে অনেকগুলো নেদারের ব্লক আনছিলাম, সেগুলোকে ফার্নেন্সে পুরাইয়া তারপর আমি এই ছাদটাকে বানাইছি। এটার কাজ এখনও আমি শেষ করিনি, তো এটা বাকি কাজটা আমরা পরবর্তীতে কমপ্লিট করব। তাহলে চলো আজকের মূল কাজ আমরা শুরু করি। তো আমি ঘরে চলে আসছি, এখান থেকে আমাদের যে জিনিসপত্রগুলো লাগবে আমরা সব কিছু নিয়ে নিব। তো সর্বপ্রথমে আমাদের এখান থেকে লাগবে হপার, দুইটা চেস্ট, আমি এগুলোকে বানায় রাখছি আগেই, আমি নিয়ে নিলাম। আর আমাদের লাগবে বাকেট, কারণ পানি প্রয়োজন হবে সেখানে, পানির বাকেট নিয়ে নিলাম পাঁচটা। আর আমাদের লাগবে সোল স্যান্ড, আমি কিছু সোল স্যান্ডও নিয়ে নিব। ওকে, সোল স্যান্ড নিয়ে নিলাম এখানে পাঁচটা, একটা হলে চলবে, কিন্তু তারপর আমি পাঁচটা নিয়ে নিলাম। আর আমার লাগবে পিকেক্স, আচ্ছা আমার কাছে আছে। আর আমাদের কিছু স্ল্যাবও লাগবে, আমি নর্মাল কিছু স্ল্যাব নিয়ে নিব, এখানে 12টা স্ল্যাব আছে, আমি নর্মাল স্ল্যাবগুলো নিয়ে নিলাম। আর আপাতত কিছুই লাগবে না। ওকে চলো, আমরা বাইরে থেকে এখন নিব পানি, আমাদের পানি প্রয়োজন হবে, তাই আমরা পানি নিব। কিন্তু তার আগে আরেকটা জিনিস, সেটা আমি আনবো, একটু ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি। আমি আনবো কিছু আইস, তো আমার পাশেই রয়েছে সাগর আর সেখানে রয়েছে আইস, তো আমি এখান থেকে আনবো দুই তিনটা আইস। তো বন্ধুরা আমি চলে আসছি আইস বায়োমে, এখান থেকে আমি কিছু আইস নিব। আর আইস নেওয়ার জন্য আমার লাগবে সিল্ক টাচের পিকেক্স, আমি সেটা নিয়ে আসছি। তো বেশি না, আমি দুই তিনটা আইস নিব, পরবর্তীতে নিতে পারবো। ওকে, তিনটা আইস হয়ে গেছে, আমি এখন চলে যাব। যদি তোমাদের আইস লাগে তাহলে অবশ্যই তোমরা সাগরে খুঁজতে পারো, তোমরা সাগরে খুঁজলে আইস বায়োমটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা খুব সহজেই আইস কালেক্ট করতে পারবে। আর আইস কালেক্ট করার জন্য তোমাদের সিল্ক টাচের পিকেক্স অথবা যে কোনো কিছু লাগবে। আর সিল্ক টাচের কিছু পাওয়ার জন্য সেটা তোমরা অবশ্যই জানো যে তোমাদের করতে হবে এনচেন্ট। আমরা আইস নিয়ে নিলাম, এখন নিব পানি। তো পানি নেওয়ার জন্য বাকেট নিয়ে নিয়েছিলাম পাঁচটা, আর এখানে আমি ইনফিনিটি পানির সোর্স বানিয়ে রাখছি, এখান থেকে পানি নিব, এক দুই তিন চার পাঁচ। ওকে, পানি নিয়ে নিলাম, তাহলে চলো আমরা যাই এখন আমাদের যেখানে আমরা কাজ করবো সেখানে। A few moments later. ওকে, এখানে একটা কই থেকে আসলো এটা? ওকে, আচ্ছা আরেকটা আসছে এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে মারতে হবে না ইডিয়েট। আচ্ছা আমার ইয়েটা লাগাইতে মনে নাই, শিল্ড, আচ্ছা সমস্যা নাই। তো আমরা এখানে অনেকটা কাজ করে রাখছিলাম, তো এখন আমরা বাকি কাজটা করব। আর সেটা হচ্ছে এখানে এরকম অন্ধকার লাগতেছে কেন? তো সর্বপ্রথম আমরা এখানে এক প্যাকেট পানি ঢেলে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যে কাজটা করে রাখছিলাম, আমি এখান থেকে এই দিক থেকে আমি 8 ব্লক পর্যন্ত মাইনিং করছি, আর এইখান থেকে এখানে 9 ব্লক, আর এই একটা ব্লক আমি নিচে খোদাই করছি। তো এখানে আমরা পানি ঢালবো, আর যখনই পানি ঢালা মানে ঢালা হয় আর কি, তো এখান থেকে 8 ব্লক পর্যন্ত যায়, তো তাই আমি এখানে 8 ব্লক পর্যন্ত রাখছি, তারপরে এখানে আবার ড্রেন করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা গোনো তাহলে এখানে 8 ব্লক, তো এখানে 8 ব্লক শেষ, তো এখানে পানিটা এসে জমা হচ্ছে। তো এই হচ্ছে মূল বিষয়টা আর কি। তো তোমাদের 8x9 একটা রুম খালি করতে হবে, আর অবশ্যই তোমরা এই স্পটারটা থেকে কমপক্ষে 3 ব্লক নিচে তোমরা মাইনিং করবে, এতটুকু জায়গা ক্লিয়ার করে নিবে। যত বেশি জায়গা হবে ততই এখানে তোমার স্পন পয়েন্টের রেটটা যেটা আর কি, স্পন রেটটা একটু বেড়ে যাবে আর কি, বেশি স্পন হবে, তো সেই জন্যই আর কি। তো আমি চাচ্ছি সর্বপ্রথমেই এইখানে আমরা যে কিলিং চেম্বারটা আমরা সেটা উপরে বানাবো, আর সেটার কাজ আগে শেষ করি। তো দেন আমি এখানে উপরে দিয়ে কিছু মাইনিং করব। আচ্ছা উপরে পানি ছিল, ওকে দেন আমি পানিটা অফ করে দিছি, এখন আমরা উপরের দিকে মাইনিং করব, যতটুকু পর্যন্ত আমরা করতে পারি মাইনিং এখান থেকে আমরা উপরের দিকে মাইনিং করব। আচ্ছা এখন মূল বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা আইস লাগাবো, আর এখানে সামনের জায়গাটাতে লাগাবো একটা সোল স্যান্ড। তো যদি তোমরা আইস না পাও তাহলে আইস না লাগালেও হবে, এটা জরুরি না। তো আমার কাছে ছিল আর কি, তাই আমি লাগাচ্ছি, কারণটা হচ্ছে এখান পর্যন্ত পানিটা আসবে, এখান পর্যন্ত
দেন এখানে আসলে এখানে দেখো এটা স্লিপ করবে তো এই স্লিপ করার জন্য আমি এখানে আইসটা লাগিয়ে দিলাম দেন এখানে নিচে আমরা লাগাবো সোল স্যান্ড তো তার আগে আমি এখানে আমাকে পানি ঢালতে হবে তো পানি ঢালার জন্য আমাদের এক বাকেট করে পানি ঢালতে হবে তো সেই জন্য আমি এখানে লাগাবো দুইটা সাইনবোর্ড তো দেন সাইনবোর্ডগুলো আমরা এই কারণে লাগাবো কারণ আমি যেহেতু সামনে পানি ঢালবো তো এখানে দুইটা ব্লক খোলা আর এখন যদি আমরা এখানে সাইনবোর্ড অথবা বাটন এই ধরনের কিছু না লাগাই তাহলে পানিটা এখান থেকে এদিকে চলে আসবে তো সেই কারণে আমরা প্রথম এখানে দুইটা সাইনবোর্ড লাগাবো একটা এই ব্লক লাগাইলাম দেন আর একটা এই ব্লকে তো হয়ে গেল আর এখন আমরা পানি ঢালবো তো এখানে এক ব্লক পানি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সাইনবোর্ডটা লাগানোর কারণে পানিটা বাইরের দিকে আসতে পারতেছে না তো দেন এখানে আরেক বাকেট পানি দিব আমরা দেন এখানে উপরে আরেক বাকেট দিব তো এখান থেকে যতটুকু পানি পারলাম আমি দিয়ে দিলাম দেন এখানে আমরা যে আমাদের পজিশনটা আছে সেই পজিশনটা আমরা নোট করে নেব এখানে আছে আমাদের 181915 181916 তো এইখানে আমরা যাব এবং উপর থেকে আমরা মাইনিং করব দেন উপর থেকে পানি ঢালবো আমরা মেবি এখানে না এখানে 16 তার মানে আর এই দিকটাতে ওকে এদিক থেকে আমরা মাইনিং করি ওকে 181916 তো এখানে আমরা মাইনিং করব নিচের দিকে ওকে আমরা নিচে চলে আসছি মেবি দেখতে পাচ্ছি বাট আমি এখান থেকে আরেকটা ব্লক মাইনিং করে আমি নিচে যাব দেন নিচে থেকে পানি দিয়ে দিয়ে আমরা উপরে দিকে আসবো আর কি দেন আমরা এক এক বাকেট করে এক একটা ব্লকে এক এক বাকেট করে পানি ঢালবো না হলে আমাদের সমস্যা পড়ে যেতে হবে সেটা হচ্ছে আমাদের যে লিফট সেটা কাজ করবে না আমি আবার বলতেছি ওই জন্য আর কি তো আমি এখানে এখন ব্লক লাগাবো দেন উপরে যাব ওকে দেন আরও তিন ব্যাকেট পানি আমরা ঢেলে দিব অবশ্যই যদি মিস হয় তাহলে কিন্তু কাজ করবে না পরবর্তীতে যদি আপনারা আমাকে বলেন যে কাজ করতেছে না তাহলে আমি আসলে কিছুই করতে পারবো না আমি সেই বিষয়টা আপনাদের আগেই ক্লিয়ার করে দিছি তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো আমরা পানি নিয়ে আসবো নিচের থেকে দেন এক বাকেট আরেক বাকেট ওকে আমাদের এখানে পানি দেওয়া শেষ বাট আমি ভাবতেছি এখানে ক্লিং চেম্বারটা কমপ্লিট করার আগে আমি আগে নিচে স্যান্ডটা লাগিয়ে আসবো দেখবো আমাদের লিফটটা আসলে কাজ করতেছে কি না সেটা দেখার জন্য তো সেটা দেখার জন্য আমি নিচে চলে আসছি দেন এখন আমরা লাগাবো আমাদের সোল স্যান্ড তো এটার জন্য আমাদের মাইনিং করতে হবে এক ব্লক দেন এখানে আমি একটা সোল স্যান্ড লাগাবো হ্যাঁ আমাদের লিফট ওয়ার্ক করতেছে বাট উপরে গিয়ে দেখতে হবে যে উপর পর্যন্ত এটা যাচ্ছে কিনা আমি এখান থেকে গেলেও পারি এখান দিয়ে এটা হচ্ছে লিফটের মতো কাজ করবে এই দেখো এই যে চলে আসছি আমি একদম উপরে চলে আসছি এটাই হচ্ছে সোল স্যান্ডের কাজ তো এখন আমরা ক্লিন চেম্বারটা আগে উপরে বানাই তারপরে আমরা নিচের কাজটা কমপ্লিট করব তো আমি এখানে ব্লক লাগিয়ে দিব মানে এই জায়গাটা আমি বন্ধ করে দিব ওকে তো এখানে আমি চেস্ট লাগাবো দুইটা আমার একটু পিছনে আরেকটু জায়গায় ক্লিয়ার করতে হবে ওকে তো দেন এখানে আরেকটু জায়গায় ক্লিয়ার করতে হবে নাহলে আমি চেস্ট লাগাতে পারবো না এখানে দুইটা চেস্ট লাগাবো আর একটা হোপার লাগাবো ওকে একটা চেস্ট দুইটা চেস্ট দেন হোপার লাগানোর জন্য তোমাকে ক্রাউচ হতে হবে মানে বসতে হবে বসার জন্য এখানে লেফট সাইডের মাঝখানে যে বটনটা এটাতে দুইটা প্রেস করবে দেন তুমি বসে যাবে আর এখানে এখানটাতে তোমরা ঠিক হোপারটাকে অ্যাটাচ করে লাগিয়ে দিবে এই যে হোপারটা লেগে গেল তো দেন এখানে আমি আরেকটা ব্লক লাগিয়ে দিব হ্যাঁ এখন আরেকটা কাজ সেটা হচ্ছে আমাদের এখানে আরেক বাকেট পানি দিতে হবে এখানে আরেক বাকেট পানি দেওয়ার কারণ হচ্ছে না হলে আমাদের যেই জিনিসগুলো সেগুলো আমরা হোপারে আনতে পারবো না তো হোপারে আনার জন্য আর কি এখানে পানিটা দেওয়া তো এই পানিটা দেখতে পাচ্ছ হোপারের উপরে চলে আসছে তো এটাই হচ্ছে কাজ আর কি তো আমাদের জমিগুলো এখান পর্যন্ত আসবে দেন এটা আমরা ড্রোনেডে কনভার্ট করব তো ড্রোনেডে কনভার্ট করার জন্য এখানে আমাদের আইটু কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা সাইনবোর্ড লাগাতে হবে হ্যাঁ এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিলাম দেন আমরা এখানে আরেক ব্লক উপরের দিকে মাইন করব দেন এখানে আরেক
আরেক বাকেট আমরা পানি উপরে দিব। হ্যাঁ, তো এখন কি হবে, এখন যখনই আমাদের জমিগুলো নিচ থেকে উপরে আসবে, দেন এখানে তাদের মাথাটা চলে যাবে পানির উপরে, মুখটা চলে যাবে পানিতে, দেন এগুলো ড্রোনেটে কনভার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কিলিং চেম্বার, তো এটা কমপ্লিট আমি করে নেই। দেন এখানে আমি লাগিয়ে দিব স্ল্যাব, না হলে জমিগুলো বাইরে চলে আসবে, তো সেই জন্য আমি এখানে লাগাবো স্ল্যাব। বাইরে আসতে পারবে না, বাট তারপর আমি একটা স্ল্যাব লাগিয়ে দিচ্ছি সেফটির জন্য। ওকে, আর এখান থেকে আমরা, আচ্ছা এটা নিচে লাগালে মনে হয় ভালো হয়, আমি নিচে লাগাবো। ওকে, দেন এইখানে লাগাই নিচে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে সহজেই জমিগুলোকে মারতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তো দেখি এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ কাজ করতেছে, তো হোপারে যেই জিনিসগুলো আসতেছে সবগুলো চেস্টে চলে আসতেছে, তার মানে আমাদের চেস্ট আর হোপারে কানেক্ট একদম ঠিক আছে। তো আমি টর্চটাকে এখানে রাখতে চাই না, টর্চটাকে একটু পিছনে লাগাবো। ওকে, আর এই জায়গাটা আমি অফ করে দিব সম্পূর্ণ, কারণটা হচ্ছে ড্রোনেটের হাতে যে জিনিসগুলো থাকে আর কি, তো তোমরা যদি ভালো করে এটাকে কভার না করো তাহলে সেই জিনিসগুলোকে বাইরে ফেলে দেওয়ার চান্স থাকে, তো এই কাজটা অবশ্যই করবে না তোমরা। যে কিলিং চেম্বারটা সেটা রেডি, এখন আমরা নিচে যাব, দেন আমাদের এক্সপি ফার্মটার কাজটা কমপ্লিট করব, দেন এটাকে চালু করব, বেশি কাজ আর নেই। ওকে, দেন আমাদের পানি লাগবে, তো এখান থেকে আমি আবার পানি নিব। ওকে, এখান থেকে আমরা পানি নিয়ে নিলাম, আর এই ব্লকটাকে আমরা সরিয়ে দিব। ওকে ওকে, দেন আমি এখানে ব্লক লাগাবো কিছু, কারণ আমি শুধু শুধু পানির সাথে খেলা করতে চাই না, সেই জন্য আমি কিছু ব্লক লাগিয়ে নেই, যাতে করে আমি এটার উপরে দাঁড়িয়ে তারপরে পানিটা ঢালতে পারি খুব সহজেই। তো সরি, ওকে, এক বাকেট, দুই বাকেট, তিন, চার, দেন পাঁচ, আমি আবার এখান থেকে আবার পানি নিতে পারবো, কারণ এটা আবারও ইনফিনিটি পানির সোর্স হয়ে গেছে আর কি। তো এইভাবে তোমরা চাইলে ইনফিনিটি পানির সোর্স বানাতে পারো। দেন আবার এখানে দিব, দেন আবার এখানে দিব, দেন আবার এখানে দিব। এখন আমাদের এখানে কাজ শেষ, দেন আমি ব্লকগুলোকে ভেঙে দিব। ওকে, এখন আমার মনে হচ্ছে আন ব্রেকিং টু ইউজ করতে হবে। হ্যাঁ, ওকে, দেন এই ব্লকটা ভাঙবো, এটা ভাঙবো, দেন একটা স্লাইম দেখতে পাচ্ছি আমি, ওকে এটাকে মারবো এখনই। হ্যাঁ, আর একটা সর্বশেষ পানি এইখানে, আরেক বাকেট আমরা পানি ঢেলে দিব। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ কাজটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমরা পানি ঢাললাম, এখান থেকে 8 ব্লক পর্যন্ত এখানে চলে গেল, দেন ওই কোনার থেকে এই কোনার পর্যন্ত 8 ব্লক, বাট আমি এখানে ভুল করছি, আমি এখানে একটা টর্চ লাগিয়ে আসছি, আমাকে আবার নিচে যেতে হবে, কিছুই করার নাই, সরি। টর্চটাকে আমি এখান থেকে ধরতে পারছি না, একটু সামনে যেতে হবে আমাকে। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে, বাট এখানে এই ব্লকগুলোকে আবার ভাঙতে হবে। ওকে, আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে ভিতরে যেন কোনো টর্চ না থাকে, আর এই টর্চটা তো অবশ্যই আমি ভাঙবো এখনই। তো এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, আমি ভেঙে দিলে পারি, তো আমি ভাবতেছি এটাকে ভেঙে দিব। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, এখন আমি টর্চটা ভাঙতেছি। ওকে, 1 2 3, ওকে ওকে, স্কেলেটন স্পন হওয়া শুরু হয়ে গেল। তো এখানে আমি লাগিয়ে দেবো কিছু ব্লক। ওকে, এই জায়গাটা আমি একদম কভার করে দিলাম, তো আমরা উপরে যাবো, তার আগে আমি ভাবতেছি এটাকে আমি মারবো আগে। ওকে, অনেক বড় ভাইটা, একটা সমস্যা, অনেকগুলো স্লাইম, মানে যখন তুমি বড়টাকে মারবে সবচেয়ে বড় ছিল এটা, এটাকে মারার কারণে অনেকগুলো স্লাইম এখানে চলে আসছে, তো সাবধান না হলে তারা এটা করবে। ওকে, দেখি কয়টা স্লাইম পেলাম আমরা এখান থেকে, আরেকটা এখানে আছে, তো মেবি 14-15টা পেলাম আর কি। তো দেখতে পাচ্ছ একটা স্লাইম মারলে তোমরা অনেকগুলো স্লাইম বল পাচ্ছ এখান থেকে। তো দেন আমি এখন ভাবতেছি উপরে যাব আর দেখবো আমাদের
স্কেলেটন গুলো উপরে আসতে পারতেছে কি না। হ্যাঁ এখানে চলে আসতেছে, বাট এখানে ভুল হয়ে গেছে, এটা স্কেলেটনের স্পনার ছিল, তো এটা জম্বি তো স্পনার না, তো সেহেতু এগুলা জম্বি থেকে ড্রোনেট হতে পারবে না, তো যেহেতু এগুলা স্কেলেটন, তো আমি এখানে আরেকটা দেখি কোনো স্পনার খুঁজে পাই কিনা, তো তখন আমরা আবার একটা টিউটোরিয়াল বানাবো, বাট সেম ভাবেই ওয়ার্ক করবে, এটা আমার একটা মিস্টেক, বাট সেম ভাবে ওয়ার্ক করবে। তো আমি এখন এগুলোকে কিল করব, দেন আমি হিট করতেছি, এই দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা খুব সহজে হিট করতে পারবে, তো এখান থেকে পাবে এখন তোমরা আনলিমিটেড এক্সপি, দেন যত জিনিসগুলো আছে সবগুলো তোমার এখানে চলে আসবে হোপারে, আর হোপার থেকে চলে আসবে চেস্টে। বাট আমার মনে হয় কিছু একটা মিস্টেক হয়েছে, আমার আমার এটাকে ঠিক করতে হবে, মানে হোপারটা তো ঠিকই আছে বাট এরকম হচ্ছে কেন। তো দেন বন্ধুরা আমি ভাবতেছিলাম না আমি এটাকে আসলে ঠিক করে ফেলি, তো আসলে ঠিক করলাম বলতে আমি এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি বাহিরে আর কি বাহিরে তিনটা স্ল্যাব লাগিয়ে দিলাম। আমি ভাবতেছিলাম যে আসলে না এইভাবে যদি জিনিসটা মানে ছেড়ে দিই তাহলে তোমরা বলবে আসলে আসলে কি বানালো, তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে তিনটা স্ল্যাব আর নিচে এখানে দুইটা স্ল্যাব, কারণ একটু দেখতে তো আসলে একটু সৌন্দর্য হতেই হবে, তাহলে আসলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না হয়তো বা ভাববে যে আসলে কি হলো। তো এখন এখান থেকে আমি খুব সহজেই এই স্কেলেটন গুলোকে হিট করতে পারবো, তোমরা দেখো আমি হিট করি, দেন এখন এখান থেকে আমরা পাবো আনলিমিটেড এক্সপি, তার মানে আমাদের কিছুই করতে হবে না, আমরা শুধু শুধু এখান থেকে এক্সপি পাবো আর কি। তো দেখতেই পাচ্ছো কত সহজে আমরা এখান থেকে এক্সপি কালেক্ট করতে পাচ্ছি, আর বাকি যে জিনিসগুলো আমরা দেখি এখান থেকে কি কি পেলাম, দেন এখানে দেখতে পাচ্ছ এখানে এক্স বোর অভাব নেই, আর হচ্ছে এরো অনেক এরো পেলাম আমরা, আর এখানে হাডি পেলাম অনেকগুলো, আমি সবগুলো নিয়ে নিব। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা, অবশ্যই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড বেশি বেশি শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভালো থাকবে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।